হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমি আর মিস্টার বাঙ্গুলি একটু টাইম পেয়েছি, তো বেরিয়ে পড়ছি মুভি দেখতে। মুভিটা ট্রু রিভিউ আমরা দেব। আর তো চলে এসেছে সিনেমা হলে, এটা অনেকেই তোমরা চেনো, সাউথের নবীনা হল। তো প্রচণ্ড লাইন ছিল, হ্যাঁ, আমরা ডট একদম মানে চারটের আগেই চলে এসেছি। তো এবার আমরা দাঁড়িয়ে আছি, ওই যে মিস্টার গাঙ্গুলি আসছে, একটু ডিজাইন করে দিলাম আর কি। তো অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছি। আমি বললাম টিপটা পরে চলবে দেনি, একটু ফটো সেশন চলবে, টাইম ছিল। তো যথারীতি আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে আমরা হলে ঢুকতে পাবো। তো তার মধ্যে আমরা চারপাশ দেখছি আর নিজেরাই নিজেদের মধ্যে এনজয় করা স্টার্ট করে দিয়েছি। সো এবার আমরা হলে চলে এসেছি, ন্যাশনাল অ্যান্থম দিয়ে শুরু হচ্ছে মুভি। চলছে মুভি, চলছে বেশ ভালোই চলছে মুভিটা। হাফ টাইম পপকর্ন নিয়ে বসে পড়েছি, অন্ধকার, সরি, হ্যাঁ, তার জন্য। এইবার মুভি শেষ হয়েছে, তড়িঘড়ি করে বেরোলাম। খুঁজছি খুঁজছি মিস্টার গাঙ্গুলি না পেয়ে আমি একটু সামনের দিকে এগোলাম স্কুটিটা নিয়ে আসবে বলে। অলরেডি মিস্টার গাঙ্গুলি এসে গেছে, রিয়াকশন কি ফুল ড্রামাটিক, ভীষণ ভালো। তো মুভি দেখার পর হাতে টাইম ছিল, তাই চলে এলাম মা বাড়িতে, অনেকদিন আসাও হয়নি। তো আমি আর মিস্টার গাঙ্গুলি দুজনে মিলেই চলে এলাম। তো এসেই গল্প শুরু, নানা রকম পলিটিক্স নিয়ে আলোচনা মিস্টার গাঙ্গুলির মামা যে, এই আমার মেজোমামি। তো মেজোমামি রিসেন্টলি রিটায়ার করেছে, তো তারই কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম। অনেকে না এরকম বেস্ট উইশেসগুলো লিখে একটা বেশ ফ্লাওয়ার ভাসের মতো কাটিং করে দিয়েছে, বেশ ভালো লাগছিলো ওটাও দেখতে। তার পাশাপাশি একজন জগদ্ধাত্রী মূর্তি দেখলাম, তারপর একটা মাইক্রোওয়েভ পেয়েছে সেটাও দেখলাম। এছাড়া কিছু ফটো কোলাজ করে তারা দিয়েছিল, এখানে আমাদের ফটোও রয়েছে, জানি না এটা দিয়ে কতটা বুঝতে পারছো তোমরা। মিস্টার গাঙ্গুলিও রয়েছে আর মামির প্রচুর ছবি দিয়েছে, এটা অসাধারণ লাগছিল দেখতে, ভীষণ সুন্দর। কাশ্মীরি একটা শাল পেয়েছে সেটাও আমরা দেখলাম, এছাড়া প্রচুর প্রচুর গিফটস পেয়েছে সেটাই বলছে মামি। আচ্ছা এবার শুরু হলো খাওয়া দাওয়া পর্ব। আমি আর মিস্টার গাঙ্গুলি দুজনেই মিষ্টি খেলাম, আমার ফেভারিট কিছু মিষ্টি এনেছে মামাজিকে, মানে আমার মেজোমামাকে বলছিলাম, এগুলো বেশ ভালো লাগে আমার খেতে। আচ্ছা এবার চলে এলাম দুই ব্যাচেলার মামার সাথে দেখা করতে। এই আয়নাটা দেখছো, এটা বাংলাদেশ থেকে, মায়ের বাবা যখন ফেরে, মানে দাদু আমার ফেরে যখন, তখন নিয়ে এসেছিল, এবং আজও একই রকম রয়েছে আয়নাটা। আচ্ছা এই হলো সুন্দর মামা, মানে সেজো মামা, ইনি কিন্তু আর্টিস্ট, দারুণ আঁকে। একটা দুটো কাজ আমি হয়তো দেখাতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছ তোমরা। তো এরপরে আর একবার চা পর্ব হলো, এটা আমার ছোটো মামা, তার সাথেও সুব্রত নানা রকমের আজকাল যা প্রাসঙ্গিক বিষয় চলছে আলোচনা হচ্ছিল। তো এই করতে করতে আমরা বাড়ি ফিরে এলাম, হচ্ছে রিভিউ বলার পালা, ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে আমি চিরাচরিত যেভাবে অজিত আর ব্যোমকেশ দেখে এসেছি, তার থেকে বেশ আলাদা লেগেছে। এবার এই আলাদাটা এক একজনের এক এক রকম লাগতে পারে, মোটামুটি লেগেছে আমার। একবার দেখে আসাই যায় সবাই মিলে, যেহেতু একটা রহস্যের ব্যাপার আছে, আমার মনে হয় ভালো লাগবে সবার একবার দেখে আসতে পারে। তো এটাই বলার ছিল।